আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো, যে ভিডিওটার মাধ্যমে আপনি অনেক সময় দেখে থাকেন যে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার পূর্বে যে কোনো চ্যানেলের নাম দিয়ে বিভিন্ন স্টাইল দিয়ে যে ভিডিওগুলো দেওয়া থাকে শর্ট করে চ্যানেলের মানে টাইটেলটা যেটা দেওয়া থাকে এটা হলো ইন্টু ভিডিও বা আউটটু। তো আমরা এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে পারি, যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই যে দেখুন, ধরুন আমার চ্যানেলের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো এরকমের আপনারা আপনাদের চ্যানেলের জন্য কিভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন। আর একটা ভিডিও দেখাই। এই যে দেখুন একদম খুব ইজিভাবে আপনি এই ভিডিওগুলো কিভাবে বানাইতে পারেন। তো এগুলো বানানোর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, ভেগাস সোনি ভেগাস নামে একটা সফটওয়্যার আছে, ওইটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে। তো সোনি ভেগাস নামে সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারেন। এছাড়া আপনি যদি চান খুব সহজে পারবেন, আপনি একদম সরাসরি চলে যাবেন গুগলে গিয়ে সোনি ভেগাস প্রো লিখে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন। আর এছাড়া যদি আপনি চান তাইলে আমার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে সরাসরি ইউআরএল কপি করে দিয়ে আপনি সরাসরি ডাউনলোড লিঙ্কে চলে যেতে পারবেন। তো এখানে আপনি দেখলে ফাইল হিপ প্রতে গেলে আপনি ডাউনলোডের লেটেস্ট ভার্সনের যে সোনি ভেগাস প্রো এইটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড অপশন আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এছাড়া আপনি কীভাবে ডিজাইনগুলো খুঁজে পাবেন, তো আপনার টেমপ্লেটগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, আমি ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আপনি চাইলে ই করতে পারবেন, গুগলে আপনি সার্চ দিতে পারবেন সোনি ভেগাস প্রো টেমপ্লেট, আপনি এটা লিখে গুগলে সার্চ দিলে অনেকগুলো টেমপ্লেট পাবেন। আমি যদিও লিঙ্ক দিয়ে দেবো, আপনি এখান থেকে ইচ্ছে মতো টেমপ্লেট আপনি দেখে দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি এই যে দেখুন, এখানে অনেক ডিজাইন আছে, আপনি প্রত্যেকটা ডিজাইন ডাউনলোড করে নিতে পারবেন। তাই ডিজাইনের উপরে ক্লিক করবেন, একদম ইজিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, দেখে দেখে ডাউনলোড করতে পারবেন। ডিজাইনের উপরে ক্লিক করার পরে এই যে দেখুন নিচে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এই যে প্রিভিউ দেখা যাবে এখান থেকে, এই যে দেখুন কীরকমের আপনি কোন ডিজাইনটা চান এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পরে একটু ঝামেলা আছে ডাউনলোডের জন্য, আপনাকে 28 সেকেন্ড বা 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। কীভাবে আপনি অপেক্ষা করবেন দেখুন, এই নিচে আপনার একটা সময় দিবে 30 সেকেন্ড, লিঙ্ক অ্যাপ্রুয়ার ইন 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর এখানে আপনার ডাউনলোড লিঙ্ক আসবে। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করি, দেখি কি লিঙ্ক দেয়। সে ফাঁকে একটু বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট ও শেয়ার করে জানাবেন। এই যে দেখুন, ডাউনলোড লিঙ্ক অটোমেটিকলি এসে পড়েছে। আমাদের যেটা দরকার, আমরা যেহেতু সোনি ভেগাস দিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে আমি এইটাই ডাউনলোড করব, জিপ ফাইল আকারে এটা ডাউনলোড হবে। ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন কীভাবে ডাউনলোড করতে হয়। এই যে ক্লিক করার পরে প্রিপারিং ডাউনলোডিং 7 মেগাবাইট, এটা ডাউনলোড করলে 7 মেগাবাইট হবে। এই যে ডাউনলোড হবে এখন, এই যে দেখুন সেভস আসছে, সেভ দিলাম। ডাউনলোড হচ্ছে, যে ডাউনলোড হচ্ছে ওক ডাউনলোড। এই হলো আমাদের, এখান থেকে আপনি টেম্পলেট ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। তো ডাউনলোড হচ্ছে, আমরা সেই ফাঁকে দেখে আসি কীভাবে আপনি ভিডিওগুলো তৈরি করবেন। তো প্রথমে ভিডিওগুলো তৈরি করার পরে আপনি অবশ্যই টেম্পলেট ডাউনলোড করে নেবেন। টেম্পলেট ডাউনলোড করার পরে আমি দেখাচ্ছি।
যে কিভাবে ভিডিও তৈরি করবেন। ইনটু ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে ইনস্টল করার পরে এই যে দেখুন লোগোটি ভেগাস প্রো লোগো, ভেগাস প্রো লোগো আপনি একদম খুব সহজেই আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোডটি নিচ্ছি এখান থেকে। ডাউনলোডটি আপনি নেওয়ার পরে জিপ ফাইল করা থাকে যদিও আপনি জিপ ফাইল থেকে ফাইলটিকে বের করবেন। বের করার পরে আপনি সরাসরি ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করে আপনি এখানে ভিডিওগুলো দেখতে পারবেন, কিন্তু আপনি এই ফাইলটা ওপেন করবেন। আমি এন্টার দিয়ে ওপেন করলাম, দেখুন ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। খুব সহজে আপনি যেভাবে ইনটু ভিডিও তৈরি করতে পারবেন এই সিস্টেমে আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর করে আপনি ইনটু ভিডিও তৈরি করতে পারবেন, টাইটেল ভিডিও চ্যানেলের। ওপেন হচ্ছে, হ্যাঁ দেখুন অলরেডি ওপেন ওপেন হয়েছে। তো আমরা এখন দেখতে পাইতেছি যে ওপেন ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো আমরা কিভাবে আমাদের চ্যানেলের নামে ভিডিও তৈরি করব, এই যে দেখুন ওপেন অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের চ্যানেলের নাম কিভাবে দিব এখানে, তো প্রথমে আমরা যেটা করব একটু দেখে নিই। এখানে ক্লিক করলে আপনি প্লে করতে পারবেন, যে এখানে এখানে ক্লিক করে আপনি প্লে করতে পারবেন। এই যে এটা দেখুন, এটা এটা যদি এদিকে টেনে দেন, চ্যানেলের নামের জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু বড় করে নিলাম, কারণ অপশনগুলো দেখা যাচ্ছে না। এই যে আপনি এই চিহ্নটায়, এই যে এই চিহ্নটায় ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এটা ক্লিক করার সাথে সাথে একটা চার্ট আসবে, আসছে, একটু স্লো কাজ করছে, তো একটু ওয়েট করি। এই যে দেখুন এখানে লেখার জন্য আসছে, আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম এজ মাল্টিমিডিয়া। আর কিছু করতে হবে না, কেটে দিলেই হবে, এটা আমাদের অলরেডি এসে গেছে। তো এখন আমরা এটাকে আবার আগের মতো শর্ট করে দিলাম, শর্ট করে একদম একদম প্রথমে নিয়ে দিলাম, প্রথমে নিয়ে গেলাম। তো এখন প্লে করি, দেখি হয়েছে কিনা। আচ্ছা স্টপ করে প্লে করি, দেখুন হয়ে গেছে আমাদের ইনটু ভিডিওটা। হয়ে গেছে অলরেডি আমাদের ইনটু ভিডিওটা। তো এখন আমরা এটাকে সেভ করব। কিভাবে সেভ করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে রেন্ডার অ্যাজ ক্লিক করব। রেন্ডার অ্যাজে ক্লিক করার পরে আমাদের ইচ্ছে মতো যে ফরম্যাটে ইচ্ছা সেই ফরম্যাটে আমরা ভিডিওটি সেভ করতে পারবো। এখানে আপনি দেখুন অনেকগুলো ফরম্যাট আসছে, এই যে আউটপুট ফরম্যাট, আপনার যে ফরম্যাট ইচ্ছা আপনি সেই ফরম্যাটে সেভ করতে পারবেন। আমি সাধারণত উইন্ডোজ মিডিয়া ফাইল V11 WMV এই ফরম্যাটে সেভ করি।
মোটামুটি একটা ভালো মেগাবাইট দেখে সেভ করলে আপনি চাইলে 8 মেগাবাইট এইচডি এরকমের দিতে পারেন। আমি নর্মাল এইচডি দিলাম 25 পি ভিডিও 5 এমবি তো রেন্ডার করলাম। আমার ভিডিওটা সেভ হচ্ছে, দেখুন আপনারা যে ভিডিওটা কিভাবে সেভ হয়। একটু সময় লাগবে সেভ হইতে। আমরা এভাবে খুব সহজে একটু ভিডিও তৈরি করতে পারি চ্যানেলকে। চ্যানেলের প্রথমে যদি ভিডিওগুলো থাকে তাহলে খুব ভালো লাগবে আর কি, একটা চ্যানেলের একটা টাইটেল ভালো লাগে আর কি। এর জন্যই বেশি একটা আপনি দেখতে পারবেন অনেকের অনেক ধরনের টেমপ্লেট দিয়ে এই চ্যানেলের চ্যানেলের প্রথমে 5 সেকেন্ড বা 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম ভিডিওগুলো দেওয়া থাকে। অনেকে চ্যানেলের ভিতরে দেয়, চ্যানেলের শেষের দিকে দেয়। এটা খুব ভালো একটা, মানে দেখতে অনেক ভালো লাগে আর কি। আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন। এছাড়া নিউজের জন্য টেমপ্লেট আছে আলাদা আলাদা নিউজ। আমরা অনেক সময় দেখি আমাদের যে অনলাইন টিভি চ্যানেলের সামনে, তারপরে বিভিন্ন নিউজের সামনে এরকমের দেওয়া থাকে, ব্রেকিং নিউজ টিউজ এরকমের বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলো ব্যবহার করে করা যায়। এটা খুব সহজে আপনি করতে পারবেন এই সিস্টেমে। সেভ হচ্ছে, একটু সময় লাগবে। ৮০% হয়েছে, 85-86 অলমোস্ট কমপ্লিট প্রায়। দেখুন 100% হয়ে গেছে। তো এখন যেটা আপনার এই যে দেখুন এখানে তিনটা অপশন আছে, ওপেন ওপেন ফোল্ডার, আমাদের যে ফোল্ডারে ভিডিওটা সেভ হয়েছে আমরা সেই ফোল্ডারটা ওপেন করব। আর পিসিটা একটু স্লো তো এর জন্য আস্তে আস্তে কাজ করে। তো আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। সরি ফর লেট। এই যে দেখুন এই ভিডিওটা আমরা সেভ করেছি, ওপেন করি এইটা। একটু ওয়েট করি, আশা করি আপনাদের পিসিতে খুব তাড়াতাড়ি হবে। পিসিটা একটু স্লো কাজ করে যদিও এর জন্য এরকম হচ্ছে। খুব সুন্দর একটি ইন্টু ভিডিও তৈরি করে ফেললাম। তো আপনারা এভাবে আপনাদের চ্যানেলের জন্য ইন্টু ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি এইভাবে খুব সহজেই ইন্টু ভিডিও তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভেচ্ছা সবার প্রতি।